তাহলে আজকে আমরা দেখি ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করে হরফের সাথে হরকত উচ্চারণ আমরা দেখতে থাকি বা জবর বা খেয়াল করি বা জবর বা বা জের বি বা পেশ বু বা জবর বা এই জবরে আকার উচ্চারণ আর এই জেরে রশ্মিকার উচ্চারণ আর এই পেশে রশ্মিকার উচ্চারণ যারা বাংলা জানি তাদের জন্য পড়া আরো বেশি সহজ হবে বাতে আকার উচ্চারণ রশ্মিকায় মানে জেরে রশ্মিকার উচ্চারণ আর পেশে রশ্মিকার উচ্চারণ খেয়াল করি বয়াকারে বা বা জবর বা বাজের বি বৈরশ্মিকারে বি বা পেশ বু বৈরশ্মিকারে বু উচ্চারণ দেখেন একেবারে মিলে যাবে আমরা খেয়াল করি হরফের সাথে হরকতের উচ্চারণ বা জবর বা বাজের বি বা পেশ বু বা বি বু আবার বলি বা বি বু বা বি বু এবার উচ্চারণগুলো আমরা সঠিকভাবে মস্ত করার চেষ্টা করি বা 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 বি বা বি বা বি বা বু বা বু বা বু বি বা বি বা বি বা বি 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 বু বি বু বি বু বু বা বু বা বু বি বু বি বু 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 আলহামদুলিল্লাহ এই হরফের সাথে হরকতের উচ্চারণ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে করতে পারে তাহলে তার আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়া অর্ধেকটাই হয়ে যাবে এরপরে এগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ লক্ষ্য করবো আর আলহামদুলিল্লাহ আমরা যারা দেখতেছি তারা আরও যেন মানুষ দেখতে পারে এই জন্য শেয়ার করবো কমেন্ট করবো এবং মানুষদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করতো মা তৌফিক ইনশাআল্লাহ।